আর এদিকে গরম গরম জিলাপি ভাজতেছে, আর আমরাও প্রসাদ খেয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো মোস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, তো সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন ব্লগটি। তো প্রতি বৃহস্পতিবার আমি লক্ষ্মীর আসনে যেভাবে ঘট স্থাপন করি, তো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে একটা পিতলের ঘট নিছি, তার মধ্যে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিছি, অম্রপল্লবের সিঁদুরের ফুটা দিয়ে দিছি, আর পানের মধ্যেও তিনটা সিঁদুরের ফুটা দিয়ে নিছি। তারপর আমি এখানে নিয়েছি তুলসী তোলার মাটি, অনেকে আবার গঙ্গা মাটিও নেয়, তো আমি তুলসী তোলার মাটিটা এই পিতলের থালাটার উপর দিয়ে দিচ্ছি। দিয়ে তার উপর কিছু ধান দিয়ে দিছি, ধান দিয়ে তার মধ্যে আমি ঘটটা বসাবো। আর ওই দিনই আমি প্রথম পিতলের ঘট আসনে বসাচ্ছি, তার আগে স্টিলের ঘট ছিল একদমই নতুন ঘটটা, আর হচ্ছে ঘটটা যে প্লেটে বসাচ্ছি সেটা নতুন। তো অম্রপল্লবের সিঁদুর দিয়ে এখন আমি জল দিয়ে ঘটটা ভর্তি করে দিছি। তো ঘট জল দিয়ে এখন আমি দুব্বা দিয়ে দিচ্ছি, আর দুব্বাটা এভাবে জলের মধ্যে দিয়ে দিলে পুরো এক সপ্তাহে একদম সতেজ থাকে। তো দুব্বা দিয়ে দিলাম, দিয়ে এখন এর উপর পান পাতাটা দিয়ে দিলাম, দিয়ে তার উপর আমি পিতলের একটা ডাব কিনেছিলাম সেই ডাবটা দিয়ে দিছি, আর হলুদের আটি, সুপুরি যেগুলো আমি দেই সবসময় একটা আস্ত সুপুরি দিয়ে, এখন এর মধ্যে বেলপাতা, ফুল, বেলপাতা আর একটা জবা ফুল আর কয়েকটা দুব্বা উপরে দিয়ে এভাবে আমি ঘরটা সাজিয়ে নিছি। তো লক্ষ্মীর আসনে প্রতি বৃহস্পতিবার এভাবে আমি ঘট বসাই। আর এখানে একটা পয়সা আর একটা কড়ি থালের মধ্যে দিয়ে দিছি। তো ঘরটা এভাবে সাজিয়ে তারপর এখন আমি এটাকে ধূপ দীপ জ্বালিয়ে তারপর লক্ষ্মীর আসনে বসাবো। তো প্রতি বৃহস্পতিবারই চেষ্টা করি এভাবে সুন্দরভাবে ঘরটা সাজিয়ে লক্ষ্মীর আসনে বসাতে। আর পিতলের একটা বাটিতে এখানে এক বাটি আতপ চাল, ফুল, বেলপাতা, দুব্বা আর দক্ষিণা দিয়ে রেডি করে নিলাম। আর এখানে প্রতি বৃহস্পতিবারে আমি পিতলের যেই জিনিসগুলো থাকে, প্রদীপ, ঘণ্টা, ধূপ দেওয়ার যে ধূপটি, তো সব কিছুই ধুয়ে নেই, ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে তেলের প্রদীপ জ্বালাই। তো মাঝে মাঝে ঘিয়ের প্রদীপও জ্বালাই, তো ওই দিন আমি তেলের প্রদীপেই জ্বালাচ্ছি। তো রুই দিয়ে আমি প্রদীপ জ্বালিয়ে নিছি, এখানে ধূপ দীপ সব কিছু জ্বালিয়ে নিছি। তো পুজোর সব আয়োজন রেডি করে নিছি, রেডি করে এখন আমি আসনে ঘরটা বসিয়ে দিলাম। আর এই যে এভাবে প্রতি বৃহস্পতিবার আমি লক্ষ্মীর ঘট আসনে স্থাপন করে লক্ষ্মীর ঘট বসাই। আর এখানে গোপাল ঠাকুরকে একটু দর্শন করে নিন, শিব ঠাকুর। এই তো ছিল আমার প্রতি বৃহস্পতিবার আসনের পুজো। তো যে বৃহস্পতিবার আমি এই লক্ষ্মীর ঘরটা স্থাপন করেছিলাম, আজকের ব্লগটা ছিল ওই দিনেই করা। আর বৃহস্পতিবার যেহেতু আমরা নিরামিষ খাই, তো ওই দিনে রান্নাবান্না ছিল আলু বেগুন ভাজি, ভর্তা আর ডাল, সিম্পল রান্নাবান্না সকালবেলা রান্না করেছিলাম। তো সব রান্নাবান্না শেষ, এখানে ভাতও রান্না করা হয়ে গেছে। আর দেখেন রুমগুলো পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরে একদমই অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামবে একটু দেখায়। তো জানলাটা সব আটকাই দিচ্ছিলাম, বাতাসও হচ্ছে, একদমই অন্ধকার হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই একদম ঝমঝম করে বৃষ্টি, এই যে দেখাই। তো দুপুরের দিকে ভাবছি যে মন্দিরে যাব, মন্দিরে প্রোগ্রাম হচ্ছে, বাসা কাছে যে মন্দিরটা আছে মন্দিরে, কিন্তু এত বৃষ্টি নামছে আর প্রচুর কাপড়ও ধোয়া হয়েছে, এই যে পুরো বারান্দা ভর্তি কাপড়, তো অনেক বৃষ্টি পড়তেছে বাইরে। তো সকাল থেকে ভাবছি যে মন্দিরে যাব, দুই তিন দিন ধরে মন্দিরে প্রোগ্রাম হচ্ছে, যেহেতু ওই দিন বাসায় ছিলাম তো ভাবছি যে মন্দিরে যাব, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি অনেকটা কমেছে, তারপর আমি এই যে রেডি হয়ে গেলাম, তো মন্দিরে যাচ্ছি, আমি আর ছোট বোন দুজনে মন্দিরে যাব, মা আর বাবা তো সকালবেলায় মন্দিরে গেছে, কীর্তন হচ্ছে,
তো দুই দিন ধরে মা বাবা যাচ্ছে, তা আমি ওই দিন গিয়েছিলাম, আমি আর আমার ছোট বোন। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তারপর ওই যে ছাতা টাতা নিয়ে বের হয়ে গেছি, আর এই তো মন্দিরে চলে আসছি। অনেক মানুষ, মন্দির ভর্তি মানুষ। তো আমরা অনেকক্ষণ বসে বসে কীর্তন শুনলাম, তারপর প্রসাদ খেতে গেলাম। এই যে সবাই প্রসাদ খাচ্ছে, আর আমরা তো একদম শেষের দিকে, বিকেলের দিকে গিয়েছিলাম, তখন 3:30-4 বাজে, তখনও প্রসাদ খাওয়াচ্ছে, দুপুর থেকেই প্রসাদ খাওয়ানো শুরু হয়েছে। তো এখন বৃষ্টি একদমই কমে গেছে, তো মন্দিরের সামনে তো অনেক অনেক দোকান বসছে কীর্তন উপলক্ষে, আর এই হচ্ছে মন্দিরের গেট। তারপর আমরা একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম পুজোর জিনিস, আর এখানে এই যে মোরালি, নিমকি, অনেক কিছু দেখা যাচ্ছে, কদমা, যেগুলো মেলায় দেখা যায়। তো ঘুরে ঘুরে দেখছিলাম, ভাবছি কী কেনা যায়, তো ভাবলাম যে কয়েকটা ব্যান্ড কিনি। তো ছোটো বোন ও আবার চুড়ি দেখতেছে, কাঁচের চুড়ি, তারপর ব্যান্ড কিনলাম আর কিছু নিমকি কিনলাম। তারপর মন্দিরে গিয়ে আরও কিছুক্ষণ বসে কীর্তন শুনে তারপর বাসায় চলে আসছি। মা বাবা তো রয়ে গেছে, বিকেলে আসবে, আমি আর ছোটো বোন চলে আসছি, তো ও আমাদের বাসায়ও আসছে। পরে একটু বিকেলে ছাদে গেলাম, বৃষ্টি হয়েছে প্রচুর সকালে, তারপর আবার এখন অনেক রোদ বিকেলবেলা। আর মেলা থেকে কী কিনছি সেটা একটু দেখাই। এই যে 2-3টা ব্যান্ড কিনলাম, আসলে কেনার মতো তেমন কিছুই ভালো লাগছিল না, আর এই যে মোরালি, নিমকি, এগুলো কিনে আনছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটাকে সবাই লাইক আর ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর বাইরের পরিবেশটা এত সুন্দর ছিল, বৃষ্টি হওয়ার পর আকাশটাও দারুণ ছিল।